বেলায় দেখো আমার ওই ওই দমদমের বাড়ি থেকে গাড়ি আসছে মায়ের একটা রিপোর্ট নেওয়ার আছে তো বাবা ওই গাড়ি পাঠিয়ে দিচ্ছে রিপোর্টটা সে বাড়ি নিয়ে যাবে তো দেখলাম বাবা মা কী খাচ্ছে তো তরি ঘড়ি এইটা মা বাবা দুজনেই পছন্দ করে আমার মা এমনি পোস্ত খেতে ভালোবাসে না এটা ঝিঙে পোস্ত কড়াইয়ে তেল দিলাম তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে তারপর ঝিঙেটা দিয়েছি ঝিঙাটা যখন ভাজা হবে তারপর এর মধ্যে আমি পোস্তটা দেবো এটা করে দিচ্ছি আর এইদিকেই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে একটুখানি ঝোল করে দেবে দুজনের হয়ে যাবে তো তাড়াহুড়োতে পুরোটা মানে একদম নিখুঁত শেয়ারিং হচ্ছে না তো যাই হোক একটুখানি ঝিঙে আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হলো তখন আমি এর মধ্যে একটু ঝিঙে পোস্ততে পোস্তটা বেশি লাগে বুঝেছ তো এই যে পোস্ত দেখো দিয়ে দিয়েছি এটাতে জল মানে না দিলেই ভালো দিলেও একটু দিতে পারো আর এটা পুরো ফুটে ফুটে হবে একদম মানে খুব জোর আছে হবে না ফুটে ফুটে হবে বেশ নামাবার সময় আরেকটু তেল দিয়ে দেবে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবে খেয়ে জানাবে ঝিঙে পোস্ত খেতে মানে ঝিঙে এমনি মানুষ পছন্দ করে না তো এটা আর একটা নতুন তোমাদেরকে রেসিপি শেয়ার করা থাকলো এটা আমার খুব প্রিয় খাবার একটা তো খেয়ে জানাবে ঝিঙে পোস্ত কেমন লাগলো এই যে এটা মার একটা বাবার একটা এক পিস মাছ আর পেঁপে দিয়ে একদম পাতলা জাস্ট জিরে বাটার একটা ঝোল কারণ মাত এখন রিচ করে খাওয়া বারণ আর এই যে আমার ঝিঙে পোস্ত দেখো হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এটা আর একটু শুকনো হলেই আমি তোমার এই দেখো ঝিঙে পোস্ত কমপ্লিট গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা আজকে শুরু করেছি কিন্তু হঠাৎ খবর পেলাম মায়ের রিপোর্ট নিতে বাবা ওই দাদাকে আমাদের বাড়ি পাঠাচ্ছে তো ভাবলাম পাঠাচ্ছে মা বাবার জন্য যদি কিছু করে বাবা মাকে পাঠিয়ে দিই তাহলে বাবাকে কষ্ট করে আজকে রান্নাটা করতে হবে না তো সেই কারণে মুখ না কথা দিয়ে আজকে তোমাদের সঙ্গে শুরু করেছি তো যাই হোক আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো মাস্ক হাতে স্যানিটাইজার আর একে অপরের মধ্যে দূরত্ব মেনটেন করছো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না যদি প্রয়োজন হয় তবেই এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোবার চেষ্টা করো কারণ যা তো অবস্থা যেন কোথাও কোনো হসপিটালে বেড হচ্ছে পাওয়া যাচ্ছে না আমি একজনের জন্য কালকে সন্ধ্যা থেকে অক্সিজেন সিলিন্ডারের জন্য পাগলের মতো চেষ্টা করে যাচ্ছি আজ ভোরবেলায় অক্সিজেন সিলিন্ডার একটা অ্যারেঞ্জ করতে পেরেছি দুদিনের জন্য অক্সিজেন সিলিন্ডারটা দেবে দুদিন হয়ে গেলে আবার তাকে গিয়ে নতুন করে আবার সব করে যদি পেশেন্টের অবস্থা খুব মুমুষ হয় তাহলেই আবার তারা দুদিনের জন্য সিলিন্ডারটা দেবে মানে বিশাল হেফাজত একটা অবস্থা সেই ভদ্রলোকেরও বয়স হয়ে গেছে তার অনেক কম আছে এবং কোভিডে ইনফেক্টেড হয়ে গেছে কোথাও বেডও সে পাচ্ছে না তাকে অ্যাডমিট করবে আবার অক্সিজেনের স্যাচুরেশনটাও নেমে গেছে তো অনেক যুদ্ধ অনেক লড়াই আজ সকালবেলায় একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করার ব্যবস্থা করা হয়েছে মানে আমি তোমাদেরকে বলি একটা গ্রুপের সাথে আমি যুক্ত হয়েছি যেই গ্রুপটা মানে অফ যে কোনো পরিস্থিতিতে ভগবান তো নিজে আসতে পারে না হয়তো কিছু মানুষকে পাঠায় যেন যে তারা আমাদের পিছনে দেখো এই মারোয়ারি বাড়ির কাজ কোনো দিন শেষ হবে না বুঝলেন এরকম মেশিন ওদের চলেই চলে চলেই চলে যাই হোক তো তোমাদের যাদের কোনো খুব ক্রিটিক্যাল সিচুয়েশন বেড পাচ্ছ না অক্সিজেনের সিলিন্ডার অ্যারেঞ্জ করতে পাচ্ছ না মেবি তোমরা চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বিকজ আমি ওই গ্রুপটার সাথে যুক্ত হয়েছি এবং আমি দেখছি দিন মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওই গ্রুপটা কীভাবে কীভাবে মানে যেহেতু এটা অফিসিয়াল এতে আমি বলতে পারছি না মানে কীভাবে মানুষের জন্য বেড খুঁজে যাচ্ছে তারপরে তোমার অক্সিজেন সিলিন্ডার অ্যারেঞ্জ করে যাচ্ছে প্লাজমা কি করে অ্যারেঞ্জ করবে কোথা থেকে মানে কার মারফত কি যোগাযোগ সে ব্যাপারটা নানারকম জীবনদায়ী ওষুধ এগুলো তারা জোগাড় করে দিয়ে যাচ্ছে ইভেন কি আমি গতকাল রাতে ওদের গ্রুপে পড়লাম একটি বাড়িতে তা ভদ্রমহিলা থাকেন তার বাচ্চা হচ্ছে তোমার ডিজেবেল আর কি কোনোভাবে তো ভদ্রমহিলা একা থাকেন তো ভদ্রমহিলা কোভিড হয়ে গেছে বাচ্চা নিজে কিছু করতে পারে না ভদ্রমহিলাও উঠতে পারছে না তো এই বাচ্চাটার কি হবে ভদ্রমহিলার কি হবে গ্রুপে তারই কোনো রিলেটিভ হয়তো পোস্ট করেছে উইদিন আ সেকেন্ডে ওরা একজন আয়া ঠিক করে দিল যারা ওই ভদ্রমহিলাকে টেক কেয়ারও করবে আবার বাচ্চাটারও দেখাশোনা করতে পারবে তো ওদের বাড়িতে মানে হেল্পিং হ্যান্ডের মতো ওরা একটা অ্যারেঞ্জ করে দিল তো অফ এরকম কিছু মানুষ মানে এরা দেবদূত মানুষ বলবো না কারণ দেবদূত এইভাবে একদম লড়াকু অবস্থায় লড়ে যাচ্ছে কোনোভাবে যেন হাঁটতে দেবে না কাউকে এরকম একটা অদম্য লড়াই সেই লড়াইয়ের খাতায় নাম লেখানোর চেষ্টা করেছি যদিও আমার পরিচিত পরিধি খুব সংকীর্ণ কিন্তু এদের মারফত যেখানে যা খবর পাচ্ছি আমার কাছে যদি কেউ হেল্প চাইছে তাহলে আমি তাদেরকে সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো বেড অ্যারেঞ্জ তারা যেখানে যতগুলো বেড এই মুহূর্তে কোথায় ফাঁকা আছে কোথায় কোন বেডে আইসিউ আছে কোথায় সিসিউ ফাঁকা আছে এরকম তারা যেমন খবর দিচ্ছে আমাকে যদি কেউ জানতে চাইছে তাহলে আমি তাদেরকে সেই জায়গার নাম্বার সেই বেড কোথায় আছে কিভাবে যোগাযোগ করবে এগুলোর সমস্ত নাম্বার তাদেরকে ডিটেলস আপডে মানে তাদেরকে দিয়ে দিচ্ছি এবার যোগাযোগ করে সেখানে গিয়ে মানে বাড়ির পেশেন্টকে ভর্তি করা অর্থাৎ একটা লড়াই যে লড়াইটা হচ্ছে অসম জিতবো কি হারবো জানি না কিন্তু লড়তে সবাইকে হবে তাই না তো সেই লড়াইয়ে আমিও নাম লিখিয়েছি কারণ কাউকে হারাতে দেব না আর কাউকে হারতে দেবো না এটাই হচ্ছে আমার অদম্য লড়াই তো এই লড়াইয়ে আমি ওই ভাই বোনদের পেয়ে গেছি একটা মুষ্টিমেয় সংখ্যক ভাই বোন যারা ইয়াং জেনারেশন বলতে পারো জানি না তাদের গ্রুপে আমার মতো কেউ আছে কি বাট আমার যে কজনের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকেই এই মুহূর্তের প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছে তো এইটা একটা পেয়েছি আর এরাও রিকোয়েস্ট করছে জানো বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া তো একদম বেরিয়েও না বিকজ চারিদিকের পরিস্থিতি ভীষণ খারাপ আমি গতকাল ইউটিউব টাইমের মধ্যে টের পেলাম অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি শুরু হয়ে গেছে আর কারোর কাছে যদি থাকে তোমরা কেউ যদি অক্সিজেন সাপ্লায়ার হও এইগুলো তো এই ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত হও এই ধরনের কিছু এনজিও কাজ করছে এদের সাথে যুক্ত হও এই মুহূর্তে ব্যবসা না এই মুহূর্তে মানুষ বাঁচানোটা হচ্ছে সবথেকে বড়ো পুণ্যের কথা জানো একটা মানুষ এক বুধ অক্সিজেন পাবে এর থেকে দামি আর কী হতে পারে আমরা কাকে কি দিতে পারি তাই না তো এই এই লড়াইটাতে লিখিয়েছি তো তোমাদেরকে আমার ব্লগ থ্রু বলা থাকলো তোমরা কারুর যদি কোনো দরকার থাকে নির্দ্বিধায় অল টাইম আমার ফোন খোলা থাকে নির্দ্বিধায় আমার এই ব্লগে আমার চ্যানেলে তোমরা আমাকে মেসেজ করতে পারো আমার তরফ থেকে যতটুকু আমার ক্ষমতায় খুলোবে আমি তোমাদের জন্য করার চেষ্টা করবো এবং আমার রিকোয়েস্ট প্লিজ আমার এটাকে যত পারো শেয়ার করে দিও আমি যত মানুষের দরজায় পৌঁছাতে পারি এই জন্য না যাতে আমার সাবস্ক্রাইবার প্রচুর বাড়ে এই জন্য যাতে আমি প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে কোনো অসুস্থ মানুষের একজনের হলেও তার জন্য কাজ করতে পারি প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ আমি এই অর্গানাইজেশনের সাথে যেহেতু যুক্ত হয়েছি তাই রিকোয়েস্ট করছি যত পারো শেয়ার করে দাও যার যেখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলো আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলো যার যেখানে যে মুহুর্তে যে কোনো জিনিসের দরকার তোমরা প্লিজ আমাকে মেসেজ করো আমি এই গ্রুপ থ্রু এই তোমাদের প্রত্যেকজনের মেসেজ করে আমি এদের সাথে কন্ট্যাক্ট করে আমি এরা যেখানে যে তোমাদের রেফার করবে বা ধরো কোন হসপিটালে কোথায় কত বেড আছে সিলিন্ডার তোমরা গেলে পেতে পারো কোথায় তোমরা কোনো জীবনদায়ী ওষুধ পেতে পারো এটা আমাকে যেমন যেমন খবরটা ইনফরমেশনটা দেবে আমি তোমাদেরকে প্রত্যেককে পার্সোনালি সেই ইনফরমেশনটা দিয়ে দেবো যায় যদিও আমার এই ভাইগুলো কিন্তু মানে একদম ফিল্ডে নেমে প্রাণান্তকর দৌড়ঝাঁপ করছে বুঝেছো একদম কোথায় কি আছে কোথায় কাকে করতে হবে সুতরাং প্লিজ 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 তোমাদের যাদের যেরকম পরিস্থিতির মধ্যে আছো না কেন তোমাদের যা যা দরকার প্লিজ আমাকে মেসেজ করে কিন্তু জানাতে একদম ভুলবেন না মায়েদেরকে রান্নাটা করে দিয়েছিলাম এরপর আমি কি রাঁধবো এটা চিন্তা করতে গিয়ে ফ্রিজ খুলে দেখি একটা পেল্লাই করবে আমার একদম ভালো লাগে না জানো গরমে কিনে ফেলেছি তো ওটাকে পেঁয়াজ রসুন তারপরে চালগুড়ি তারপর সব মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এক একটা একটা করে নিজের ত্যাগ তেলে ভিজে নিচ্ছি এইভাবে আগে কপিগুলোকে সব করকরে করে ভেজে নিলাম তারপর যে তেল এক্সট্রা পড়ে আছে এটাকে আর নিই এরই মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে মধ্যে নুন হলুদ চিনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তোমার একটু গরম মশলা এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেজ ছাড়ছে কষাতে লাগলাম তারপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ওই ফুলকপি ভাজাগুলোকে সব দিয়ে ওপর নিচ করে নিলাম দেখো ফুলকপিগুলোকে একবার আগে ভাপিয়ে নিয়েছি তারপরে আবার ম্যারিনেট করে তাকে ভাজলাম অর্থাৎ ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়েই গেছে যাই হোক কষে তার মধ্যে অল্প একটু জল কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর নামাবার সময় এক চামচ ঘি দিয়ে দেবো ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস রেডি আমার ফুলকপি কষা চলো আজ সারাদিন তো এইভাবেই গেল ব্লগ এন্ড করিনি ব্লগ এন্ড করব তবে তার আগে তোমাদেরকে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে কালকে খেয়াল করে দেখো গতকালের ব্লগ কিন্তু আমি গুড নাইট বলে ব্লগ এন্ড করিনি বিকজ ওটা একটা কন্টিনিউয়েশান ছিল আর কি গত দিনের এইটা তারপরেরটা গতকাল আমি বন্ধুদের মধ্যে তোমাকে মৌসুমি তন্ময়ীর কথা বলেছি আজকে তোমাদেরকে আমার বান্ধবী মৌমিতার কথা বলি ওর হাজব্যান্ড ডক্টর তো কিছু হলে যেন কোনো সমস্যা হলেই আমি আগে মমি তাকে ফোন করি জানিস তো মমিতে আমার এইটা হয়েছে জানিস তো মমিতে ওইটা হয়েছে তো ও সঙ্গে বলে চিন্তা করিস না শর্মি আমি আমার হাজব্যান্ডকে বলছি আর দাদা অত বড় একজন ডক্টর কিন্তু তার মধ্যে না কোনো সেই মনে হয় এই জন্যই বলে ডক্টর কথার এক কথায় অ্যাসপোলাইট অ্যাস ডক্টর বলে না হয়তো এই জন্যই হয়তো ডক্টরদেরকে আমরা এইভাবেই একটা আলাদা নজরে দেখি তাদেরকে ভগবানের দরজা দেওয়া হয় কারণ সকালে ঘুম থেকেই দাদাকে বিপদে তুলে ফোন করি কি রাতে ফোন করি কখনও দাদা বিরক্ত হয়ে নয় আমি অনেক সময় বলি দাদা বিরক্ত করে ফেললাম এই সময়টায় বললাম আপনি বলুন কি সমস্যা হয়েছে এবং উনি হাসি মুখে যতটা সম্ভব আমাকে সঠিক রাস্তাটা উনি দেখিয়ে দেন তো মায়ের ব্যাপারেও যেন আমি ওনাকে ফোন করলাম সব রিপোর্ট জানালাম উনিও বললেন একজন কার্ডিওলজিস্টের সাথে আপনি কনসাল্ট করুন উনি আমাকে রেফার করলেন আপেলা হসপিটালের ডক্টর টিসি মন্ডলকে যদিও এই পরিস্থিতিতে এখনো পৌঁছানো হয়নি ওনার কাজ অব্দি আমরা চেষ্টা করে যাচ্ছি তো গতকাল বাবা মাকে আমার বাড়ির কাছেই ডক্টর দেরিয়া যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমাকে আমার বান্ধবীর তানি করে দিয়েছিল ওনার কাছে নিয়ে গেছিলো উনি সব রিপোর্ট দেখলেন উনি বলেছেন মাথার যেটা রিপোর্টটা যেটা আঘাতটা আছে আর কি লাল হয়ে আছে যে জায়গাটা যেটা সিটি স্ক্যানেও ধরা পড়েছে উনি মেডিসিন দিয়েছেন উনি বলেছেন ওটাকে আগে জল গরম জল দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করে ওটাকে বারে দুবার করে লাগাতে ওটা রিকভার হয়ে যাবে আর কোমরে যে প্রচণ্ড জোর আঘাত পেয়েছে তাতে মাঠ যে এক্স হয়েছে তাতে তোমার কোমরে স্পন্ডালাইটিসও ধরা পড়েছে আবার খুব জোর আঘাতও পেয়েছে বলে ওটারও একটা মেডিসিন উনি স্টার্ট করেছেন আর যেহেতু ইকোকার্ডিওগ্রামের রিপোর্টটা উনি বলেছেন একদম ঠিক আছে কিন্তু হলটার রিপোর্ট বাবা তখনও দেখাতে পারেনি হল্টার রিপোর্টটা আজকে সকালবেলায় আমার ওই দাদা এসে নিয়ে গেছে রিপোর্টটা তো বাবা আগামী কাল ডক্টরকে হল্টার রিপোর্ট দেখাবে এখন ওটা যদি মাতারানি বলে একদম ঠিক চলে আসে তাহলে আমি একদম নিশ্চিন্ত আর কি তো আমার মায়ের ওপর আমার পূর্ণ আস্থা আছে যে আমার মা ঠিক মানে ডক্টর ঠিক বলবে যে হল্টার রিপোর্টও একদম পারফেক্ট ওকে কোনো চিন্তার কারণ নেই তো এখন মা ওরই মধ্যে একটু সুস্থ কারণ আমার মা খুব প্রাণবন্তভাবে জোরে কথা বলে তো তো মার গলা যখন ধিমে হয়ে যায় মার গলা যখন আসতে হয়ে যায় তখন ভীষণ রকম মনটা দুলে ওঠে চারিদিকে এত অশান্ত হয়ে গেছে পরিবেশ মানে আমার কত আপন জানো তারা সবাই কোভিড এফেক্টেড হয়েছে ফোন করে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে চলেছি তারা নিজেরাও পাজেল হয়ে আছে চারিদিকের পরিবেশটা পাজেল হয়ে গেছে মানে সত্যি বলছি একদম ভালো লাগছে না আর জানি না আমার বলা উচিত হবে কি না মানে আমি মাকে নিয়ে যখন খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম ঠিক সে সময় আমি একটা দেখো আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আমিও কিছু ভালো ভালো ব্লগার ভালো বলবো না সবাই ভালো আমি কিছু ব্লগারকে ফলো করি যাদেরকে দেখে আসাটা এই প্ল্যাটফর্মটাকে আমি মানে নেব এটা ভাবতে পেরেছি এমনই কিছু প্রিয় মানুষ কিছু প্রিয় ব্লগার আমার আছে পছন্দের তারই মধ্যে একজন হচ্ছে ইনসাইড আউট তো ইনসাইড আউটের সৌহার্দার ওপিকে আমি ভীষণ রকমভাবে ফলো করি ওদের দেখি আমার ওদের দুজনকে ভীষণ ভালো লাগে আর ওদের দুজনকে দেখতে দেখতে হয় না আমরা যেহেতু দেখো আমরা ব্লগ মারফত আমাদের জীবনটাকে তোমাদের সামনে তুলে ধরি তাই হয়তো তোমরাও কখনো কখনো যেমন আমার বাবা মা আমার বাচ্চাদের তোমরাও চিনে যাও তোমরা তো আমার আপন আমার ফ্যামিলি মেম্বার হয়েই গেছো ঠিক তেমনই সৌহার্দদের দেখতে দেখতে কখন সৌহার্দর মা বাবা সৌহার্দ বোন ওর ভগ্নিপতি ওর বাচ্চাটা এদিকে ওরপির বাড়িতে ওরপির বাবা মা ওরপির বোনেরা আর একদম যার নাম না নিলে বোধ ইনসাইড আউট ফ্যামিলিটা ইনকমপ্লিট সেটা ওয়ান অ্যান্ড অনলি পূজা আর হচ্ছে কুলফি। এই পুরো একটা জিনিস আমার ওদের দেখতে দেখতে ওদের সাথে মানে ওরা আমাদের রক্তে বলতে পারো মিশে গেছে একদিন ব্লগ মানে রেগুলার ওরা ব্লগ দেয় তো মানে ওয়েট করে থাকি কখন ওরা দেবে আজ নতুন কি ভাবনা ওদের মাথা থেকে বেরোলো দুজনে খুব পরিশ্রমী মানুষ মানে ওদের দেখে শেখার আছে তো ভীষণ পরিশ্রম করে ভীষণ একাগ্রতার সাথে এই কাজটা করে কোথাও কোনো ফাঁকি নেই আর নিটাল নিখাদ একটা জীবনের একটা চালচিত্র আমাদের সামনে তুলে ধরে তাই না সেই চালচিত্রে একটা ছন্দপতন হয়ে গেল খুব মনটা খারাপ হয়ে গেছিলো দুদিন সৌহার্দ্যর মাকে অসুস্থ দেখছিলাম তো খারাপ লাগছিল বাট ভাবছিলাম হয়তো ওভারকাম করে যাবে সৌহার্দ্য অপি পৌঁছে গেছে আর ওর বোন পৌঁছে গেছে এতজন মানুষের মাঝখানে যখন মানুষটা আছেন তখন উনি তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাবেন বাট যখন দেখলাম ওরপি হাতে করে খাইয়ে দিচ্ছে তখন বলো যেমন যেরকমই হোক তো ভালোবেসে এত যত্ন করে ওরা করছিল ভাবলাম মানুষটা সুস্থ হয়ে যাবে কিন্তু হঠাৎ একটা ওদের মেসেজ পড়লাম ইউটিউবে যে সৌহার্দর মা আর নেই মানে এইটা না ফর আ সেকেন্ড ওয়াইল মানে বলতে পারো এই ঘটনা তার সাথে আমার মা সাডেনলি এতটা অসুস্থ হয়ে যাওয়া আমাকে মানসিকভাবে আমার পুরো একদম ভিতটা নড়িয়ে দিয়েছে তো খুব ইচ্ছা করছিল যে তাদের কাছে গিয়ে তাদের পাশেই দুঃখের সময় দাঁড়াতে কিন্তু ওই যে বললাম নিরুপায় হয়তো গেলেও চেষ্টা করলে হয়তো পৌঁছাতে পারতাম কিন্তু আমি আমার মাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম মাকে সুস্থ করে আবার দাঁড় করানোটা আমার কাছে এই রকম এই বিপদসংকুল পরিবেশে খুব মানে একটা যুদ্ধকালীন ব্যাপার ছিল তো নিজের জন্মদাত্রীকে বাঁচাতে মানে এটা আমার জন্মদাত্রীর প্রতি তারই আত্মজার একটা দায়বদ্ধতা বলতে পারো তো এটা করতে গিয়ে হয়তো ওদের কাজ অবধি পৌঁছাতে পারলাম না কিন্তু এই ব্লগ থ্রু সৌহার্দপির কাছে আমার মানে সমবেদনা থাকলো এই দেখো বাবা মা জীবনে খুব অমূল্য একটা জায়গা মানে অমূল্য মানে সম্পদ জায়গা জিনিস এগুলো না অমূল্য সম্পদ আমরা তো জানি যে আমাদেরকে ভগবান সবথেকে বেশি ভালোবাসে কিন্তু যখন আমাদের সৃষ্টি করেছিল প্রত্যেক জায়গায় প্রত্যেকের সাথে সে তো নিজে এসে তাদের পাশে থাকতে পারবে না তাই জন্যই কিন্তু তারা বাবা মাকে তৈরি করেছে যাতে বাবা মা মানে আমাদের পাশে থাকে আমাদের দেখাশোনা করতে পারে কিছু কথাই বলে ব্যক্তিগত মানুষ হিসাবে বাবা মা কীরকম এটা মূল্যায়ন করার দরকার নেই দুজন মানুষ বাবা মা হিসাবে কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তাদের কোনো তুলনা কারুর সাথে হয় না তাই জন্য এটা গল্প আছে না যে গোলোকে বসে বসে কৃষ্ণ যখন দেখেছে নারায়ণ যখন দেখেছিলেন যে একটা শিশুকে তার মা বুকছে প্রচণ্ড জোরে পরক্ষণে যেমনি শিশুটা কাঁদছে মা দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছে তখন ওনারও সেই মাতৃত্ব এমন জিনিস ওই সাদরা নীতি ইচ্ছা হয়েছিল বলেই উনি কৃষ্ণরূপে অবতান নিয়েছিলেন যখন উনি গোপাল হিসাবে যশোদাস কাছে এই লীলাটা করেছিলেন তো সেরকম মা বাবার কোনো বিকল্প যেমন হয় না মা বাবা ভগবানেরই আরেকটা প্রতিরূপ ভগবানকে আমরা কেউ দেখি না তো বাবা মা ঠিক সেরকমই তো সৌহার্দ্য আজকে একটা বিরাট জিনিস হারিয়েছে আমার সমবা মানে বেদনা জানাবার মতো ভাষা নেই কারণ এই ধরনের পরিস্থিতিতে কি বলতে হয় গুছিয়ে হয়তো আজও আমি শিখে উঠতে পারিনি তবে ভগবানের কাছে প্রার্থনা করি যে সৌহার্দ্যর মায়ের আত্মার শান্তি হোক উনি যে জায়গায় পৌঁছেছেন ওখানে যেন উনি শান্তিতে থাকতে পারেন আর সৌ ভগবান যেন সৌহার্দ্য ওর আর ওর পুরো ফ্যামিলিকে এই মুহূর্তটাকে ওভারকাম করার মতো শক্তি জোগায় সাহস জোগায় তো সেই জন্যই এই একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে তারপরে নিজের চারপাশে তো যা তা অবস্থা যা জাত অবস্থা কত বলবো তোমাদেরকে কারণ বারবার বললে যারা তোমরা দেখছো তারাও হয়তো আতঙ্কিত হয়ে পড়বে তারাও হয়তো ভয় খাবে যে কিন্তু ভয় পেও না মনের জোরটা রাখবে কারণ মনের জোর থাকলে যে কোনো জিনিসকে ওভারকাম করা যায় জানো যখন আমি মনে হেরে যাব তখন সব টাই জবাব দিয়ে দেন বড় বড় ডাক্তাররা বিভিন্ন প্রোগ্রাম করছেন তারা বলছেন যে মনের মধ্যে ভয় আনবে না হতেই পারে আমি কোভিড ইনফেক্টেড হতে পারি কিন্তু এটা যে দুরারোগ্য ব্যাধি তা তো নয় মনের জোরে এটাকেও আমি ওভারকাম করতে পারি তাই না কিন্তু যদি ভয়ে আতঙ্কে আমি গুটিয়ে যাই যে আমি মারা যাব তাহলে কিন্তু রোগটা আমাকে জাবড়ে ধরবে একদম তাই মন শক্ত বড় সব কিছুর সাথে আমাদেরকে ফাইট করতেই হবে আর বাইরের ঘরের বাইরেটা খুব বিপদসংকুল হয়ে গেছে যদিও বলবো ঘরের ভিতরটাও যে একদম নিরাপদ তা নয় তাহলেও বাইরেটা তো আরও যেন প্রতিদিন মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠেছে দিকে যা দেখছি তাতে নিজেকেই নিজে স্থির রাখতে পারছি না হতাশ হয়ে যাচ্ছি একদম রোজ যেন মাতারানিকে বলি মা চারদিকটাকে ঠান্ডা করে দাও সবাইকে রক্ষা করো এভাবে একটু একটু করে সব যেন হারিয়ে ফেলছি মনে হচ্ছে তো কিন্তু হ্যাঁ নেগেটিভ ভাববো না নেগেটিভ ভাবলেই নেগেটিভ হবে পজিটিভ ভাবনা আনবো মনের মধ্যে লড়াইটাকে লড়ার শক্তিটা নিয়ে আসবো দেখতে পাচ্ছি চোখের সামনে সব চারিদিক তছনছ হয়ে যাচ্ছে কিন্তু এগুলোকেই আবার আমাদেরকে নিজের হাতে গুছিয়ে নিতে হবে প্রত্যেকে তোমরা তোমাদের ইষ্টের কাছে প্রার্থনা করো ভগবান যেন পৃথিবীটাকে রক্ষা করে আমার চারপাশের প্রত্যেকটা মানুষকে যেন রক্ষা করে আর প্রত্যেকে খুব 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 ভালো থেকো খুব আনন্দে থেকো একটা চওড়া স্মাইল নিয়ে থেকো দেখো এত দুর্যোগ এত ঝড় পেরিয়ে গেছে শরীরে যেন একদম পাচ্ছি না মানসিকভাবে তো বিধ্বস্ত হয়েই গেছি একটু মনের জোর হারাইনি যেন আমি একটুও মনের জোর হারাইনি তাই হাসি মুখে তোমাদের সামনে দেখো ব্লগে এসেছি কারণ হাসি খুব ছোঁয়াচে যেটা আমি তোমাদেরকে দিই আর তোমরা সবাইকে ছড়িয়ে দেবে ঠিক আছে তো সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আর নিজের খেয়াল রাখবে বাড়ির প্রত্যেকটা মেম্বারের খেয়াল রাখবে নিজের মা বাবার খেয়াল রাখবে আর বাড়ির কুচকুগুলোর খেয়াল রাখবে ঠিক আছে চারদিকের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করতে দেখো এক এক সময় না মাঝে মাঝে কি মনে হচ্ছে যে গাছ কেটে ফেলছি কিন্তু গাছ কেটে জায়গা সাফ করে বড় বড় ফ্যাক্টরি তৈরি হয়ে যাচ্ছে বড় বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে বড় বড় চারিদিকে মানে পাহাড় ভেঙে ড্যাম তৈরি হয়ে যাচ্ছে আমরা প্রকৃতির সাথে ছিনিমিনি খেলছি দেখো গাছ কেটে ফেলছি তাই না অথচ আজ কিন্তু এক বুধ অক্সিজেনের জন্য পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি ভেবে দেখো তাই জন্য না একটা করে কাজ করো প্লিজ রিকোয়েস্ট প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা করার জন্য সবাই একটা করে গাছ লাগাবে যার বাড়ির সামনে যেখানে পারবে একটি গাছ লাগাবে তাহলে প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা হবে তাই না ছোটোবেলায় পড়েছি একটা গাছ মাটিটাকে ধরে রাখতে সাহায্য করে একটা গাছ কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিচ্ছে অক্সিজেন আমাদের দিচ্ছে সুতরাং চারদিকটা পুরো একদম গাছ সবুজহীন হয়ে যাচ্ছে তো এইটাকে আবার সবুজময় করতে হবে নাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ একদম ভয়ঙ্কর হয়ে যাবে পৃথিবীটা আগে ঠান্ডা হয়ে যাক তারপর সবার কাছে একটা দায়বদ্ধতা থেকে যাবে প্রত্যেকে চারিদিকে যে যেখানে পারবে একটা করে গাছ লাগাবে ঠিক আছে তো চলো মাতারীর কাছে প্রার্থনা করি চারিদিকটাকে একদম মা সুস্থ স্বাভাবিক করে দিক আর মা সবাইকে যেন রক্ষা করেই প্রার্থনা মায়ের কাছে রাখি আর চলো আজ ব্লগটা এখানে শেষ করব। অনেক রাত হয়ে গেছে গুড নাইট আর জয় দি